আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। দেশে জ্বালানির কোনো সংকট নেই, ছয় মাসের তেল আমদানি নিশ্চিত করা আছে, মজুদ আছে 32 দিনের ডিজেল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি চেয়ারম্যান এ বি এম আজাদ এসব কথা জানান। তিনি বলেন, পর্যাপ্ত আমদানি ও উৎপাদন অব্যাহত থাকায় সংকটের কোনো কারণ নেই। এদিকে উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বড়পুকুরিয়া কয়লা খনি থেকে আজ আগে ভাগে উৎপাদন শুরু হয়েছে। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। দেশে জ্বালানি তেলের মজুদ ফুরিয়ে আসছে, যে কোনো সময় বড় ধরনের সংকট তৈরি হতে পারে, এ নিয়ে দু তিন দিন ধরে গুজব ও আলোচনা সমালোচনা চলছিল। বিষয়টি নিয়ে ধোঁয়াশা দূর করতে প্রেস ব্রিফিং করে পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। রাজধানীর কামরানবাজারে সংস্থাটির চেয়ারম্যান জানান, দেশে 4,30,000 মেট্রিক টনের বেশি ডিজেলের মজুদ রয়েছে, যা দিয়ে 32 দিন চলবে। আগামী 30 জুলাইয়ের মধ্যে 30,000 মেট্রিক টন ডিজেল যুক্ত হবে। অক্টেনের মজুদ আছে 12,238 মেট্রিক টন, যা দিয়ে চলে যাবে 9 দিন। দু একদিনের মধ্যে যুক্ত হবে 50,000 মেট্রিক টন, ফলে 40 দিনের মতো চলে যাবে এই মজুদ দিয়ে। আর আমদানি না করলেও সরবরাহ করা যাবে জেট ফুয়েল 44 দিন ও ফার্নেস অয়েল 32 দিন। জ্বালানির অন্যতম উপাদান পেট্রোল দেশে উৎপাদিত হয়, যার মজুদ আছে 21,883 মেট্রিক টন, এ দিয়ে চলে যাবে 15 দিন। বিপিসি চেয়ারম্যান জানান, স্বাভাবিক সময়ে মজুদ এর চেয়ে খুব বেশি থাকে না। সব মিলিয়ে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক আছে, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি, কারণ ছয় মাসের তেল আমদানি নিশ্চিত আছে। আগামী 6 মাস পর্যন্ত এই স্বাভাবিক প্রক্রিয়া চলবে, আর যে কোনো কাজ করতে গেলে ছোটোখাটো চ্যালেঞ্জ, এটা আমাদের কাছে কোনো বড় রকমের বিষয় না। আমরা এই সকল চ্যালেঞ্জকে অতিক্রম করেই বিপিসি তার কাজকর্ম চালায় থাকে, এবং আমি মনে করি যে পরিমাণ মজুদ আছে এটি দিয়ে আশঙ্কিত হওয়া বা আতঙ্কিত হওয়ার কোনো কারণ এখানে নাই। গ্রাহকদের তেল কম কেনার কিংবা পাম্পগুলোকে কম বিক্রির কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানান বিপিসি চেয়ারম্যান। গাড়ির চাহিদা অনুযায়ী নিবে, তাই না? সেই চাহিদার এগেনস্টে ব্লক দেওয়ার কোনো সুযোগ নাই, কেন? এবং এইটা এই সিদ্ধান্ত দেওয়ারই কোনো অধিকার মানে বিপিসির বা অন্য কারো নাই। এখন পেট্রোল পাম্প যদি তারা যারা যদি নিজে থেকে কোনো আইডিয়া জন্ম নিয়ে থাকে, তাহলে সেটা দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে। এটা এদিকে দিনাজপুরের বড়পুকুরিয়া খনির নতুন কূপ থেকে কয়লার পরীক্ষামূলক উত্তোলন শুরু হয়েছে বুধবার সকালে। এই খনির উৎপাদিত কয়লার পুরোটাই বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে সরবরাহ করা হয়। আগামী মাসের মাঝামাঝি নতুন কূপ থেকে কয়লা উৎপাদনের কথা থাকলেও বিদ্যুৎ কেন্দ্রে কয়লার সরবরাহ স্বাভাবিক রাখতে আগেই উৎপাদন শুরু করা হয়েছে বলে জানিয়েছে পেট্রো বাংলা। উত্তরাঞ্চলের যে বিদ্যুৎ সরবরাহ, সেই বিদ্যুৎ সরবরাহের একটি বড় ভূমিকা রাখে হলো তাপবিদ্যুৎ কেন্দ্র বড়পুকুরিয়ার। সেটিতে কয়লা সরবরাহ যেন নিরবিচ্ছিন্ন রাখা যায়, সে লক্ষ্যেই মূলত আমরা আমাদের কয়লার উৎপাদনটাকে চেষ্টা করেছি যে একটু এগিয়ে নিয়ে এসে ওই সাপোর্টটুকু দেওয়ার জন্য। গত পয়লা মে খনির 1310 নম্বর কূপ থেকে কয়লা উত্তোলন শেষ হয়, যা গত 19 জুন থেকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর পরিত্যক্ত কূপ থেকে নতুন কূপে যন্ত্রপাতি স্থানান্তর ও সংস্কার কাজ শেষ করে আগস্টের মাঝামাঝি খনির 1306 নম্বর কূপে কয়লা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। পরিস্থিতি বিবেচনায় তার আগেই উৎপাদন শুরু হলো। খান আলামিন, আরটিভি, ঢাকা। দেশে 5 মাসের বেশি আমদানি ব্যয় মেটানোর অর্থ মজুদ আছে, এক্ষেত্রে কোনো ঝুঁকি নেই। যেখানে বিশ্ব পরিস্থিতি হিমশিম খাচ্ছে, সেখানে সরকার কিছু আগাম প্রস্তুতি নিচ্ছে, আর সে লক্ষ্যেই IMF এর সাথে আলোচনা হয়েছে। কিন্তু এই নিয়ে গণমাধ্যমে যে আউটের সংবাদ দুঃখজনক। দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। মধ্যপ্রাচ্যে তেলের দাম বেড়ে যাওয়ায় সরকার বিকল্প তেলের বাজার খুঁজছে বলেও জানান মুখ্য সচিব। বেলআউটের সাথে মানে বাংলাদেশকে আমরা শুধু খাদ্য আমদানি হিসাব করি না, আমাদের টোটাল যে ইয়ে হয় ইম্পোর্ট হয়, সেই ইম্পোর্টটাকে হিসাব করছে, সেখানে কিন্তু আমরা 5 মাসের বেশি আছি। অতএব আমাদের কিন্তু ঝুঁকি, যেটা বলে ঝুঁকি নাই। ওয়ার্ল্ড ব্যাংক বলছে বৈশ্বিক মন্দা হতে পারে, IMF বলছে মন্দা হতে পারে, বিভিন্ন দেশে আপনারা দেখেছেন যে ইনফ্লেশন হচ্ছে, তাদের কি বলে অর্থনীতি হোঁচট খাচ্ছে, তাহলে আমরা কি কোনো প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করব না? প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্যই তাদের যে পসিবল ফান্ডগুলি উইন্ডোগুলি আছে, সেই উইন্ডো থেকে আমরা কি নিতে পারি সেটা একটা প্রস্তাবনা দিয়েছি।
দেশে জ্বালানি ও খাদ্যশস্যের পর্যাপ্ত মজুদ থাকলেও একটি মহল বিভ্রান্তি ছড়াচ্ছে, কারণ তারা স্থিতিশীলতা চায় না। দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে তাদের স্বার্থ হাসিল হয়। দুপুরে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে কোনো চক্রান্তই দেশের অগ্রগতি রুখতে পারবে না বলে মন্তব্য করেন সরকার প্রধান। জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে টালমাটাল বিশ্ববাজার, সবচেয়ে বড় সংকট খাদ্যশস্য আর জ্বালানি নিয়ে। খরচ কমাতে এরই মধ্যে জ্বালানি সাশ্রয়, ডিজেল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ সহ মিতব্যয়ী হওয়ার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। তবে সংকটে পড়ে নয়, সংকট এড়াতে সরকারের এসব উদ্যোগ বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অক্টেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না, এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই, অক্টেনও পাই। বরং আমাদের অক্টেন যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অক্টেন কিন্তু আমাদের আছে, বা আমরা অনেক সময় বাইরে বিক্রিও করি। আমাদের এখন যে রিজার্ভ আছে তাতে তিন মাস কেন, ছয় মাস নয় মাসের খাবারও আমরা কিনে আনতে পারবো। এরই মধ্যে তেলের মজুদের নানা তথ্য ঘুরছে সামাজিক মাধ্যমে, বিভ্রান্তি ছড়াতেই একটি মহল এসব করছে বলে অভিযোগ সরকার প্রধানের। আমি জানি না এরা কী খেয়ে লেখে সেটা আমার কাছে এখন সন্দেহ। আর একটা প্রতিষ্ঠান আছে, তারা সব কিছুতেই মানে খারাপ দিক দেখে, তারা জীবন আর ভালো কিছু চোখে পড়ে না তাদের। এরা যারা যাই বলুক তারা ওই ঘেউ ঘেউ করতেই থাকুক, ওদিকে নজর দেওয়ার দরকার নাই, ওদের কথা জবাব দেওয়ার দরকার নাই। আমাদের জবাবটা হবে সেটাই যে তারা ওটা বলছে আর আমরা কি করেছি, আমরা যেটা করেছি সেটা মানুষের কাছে নিয়ে গেলে পরে ওইটাই হবে আসল জবাব, যে যত চক্রান্তই করুক বাংলাদেশের এই অগ্রযাত্রা কেউ বন্ধ করতে পারবে না। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 28তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে দেশের বিভিন্ন সংকটে মানুষের পাশে দাঁড়ানোয় সংগঠনটির নেতাকর্মীদের প্রশংসা করেন বঙ্গবন্ধু কন্যা। একই দিনে পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন হওয়ায় সবার কাছে দোয়া চান শেখ হাসিনা। আমি জয়ের জন্য সকলের কাছে দোয়া কামনা করি। এর আগে সকালে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। এদিকে স্বেচ্ছাসেবক লীগের 28তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আতশবাজি উৎসব করেছে সংগঠনের নেতারা। সন্ধ্যায় কলাবাগান ক্রীড়া চক্র মাঠে আতশবাজি উৎসব অনুষ্ঠিত হয়। এসবের সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন ছাত্রী ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় সহ জেলা মহানগর উপজেলা ওয়ার্ড কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা। অবৈধ সম্পদ অর্জনের মামলায় টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপের 20 বছর এবং তার স্ত্রী চুমকির 21 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুজনের সব সম্পত্তি বাজেয়াপ্তেরও নির্দেশ দেওয়া হয়। সকালে চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মুন্সি আব্দুল মজিদের আদালত এই রায় ঘোষণা করেন। তাদের বিরুদ্ধে 2,36,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে নুসরাত জাহান সিদ্ধি রিপোর্ট। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলার রায় ঘোষণার জন্য সকালে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও তার স্ত্রী চুমকিকে চট্টগ্রাম আদালতে নেওয়া হয়। এ সময় আদালত প্রাঙ্গণে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আদালত তার রায়ে প্রদীপের 20 বছর আর তার স্ত্রী চুমকিকে 21 বছরের কারাদণ্ড দেন। গত 18 জুলাই চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সি আব্দুল মজিদের আদালতে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। মামলায় 29 জনকে সাক্ষী করা হলেও দুদকের পক্ষে 24 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সমস্ত মামলার শুরুতে চুমকি পলাতক থাকলেও গত 23 মে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের শেষ দিন তিনি আত্মসমর্পণ করেন। আমরা আসামি পক্ষে রানেট কোর্ট যে জাজমেন্ট দিয়েছে জাজমেন্টটা আমরা সংক্ষুব্ধ, কারণ রাষ্ট্রপক্ষ যে 24 জন সাক্ষীকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছে তন্মধ্যে 22 জন সাক্ষী হচ্ছে ফর্মাল উইটনেস, যারা মামলা সম্পর্কে ঘটনা সম্পর্কে কিছুই জানে না।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, মানি লন্ডারিং সহ বেশ কয়েকটি অভিযোগে 2020 সালে প্রদীপ ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদক। তাদের বিরুদ্ধে অভিযোগ, পাথরঘাটা ও ষোলো শহরে বাড়ি, 45 ভরি সোনা, একটি করে কার ও মাইক্রোবাস এবং কক্সবাজারে একটি ফ্ল্যাটের মালিক প্রদীপের স্ত্রী চুমকি। তার 4,80,64,000 টাকার সম্পদের বিবরণীতে বৈধ আয় পাওয়া যায় 2,44,66,000 টাকা, অর্থাৎ প্রায় 2,36,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পায় দুদক। নুসরাত জাহান সিন্থি, আরটিভি। গেল 11 বছরে দেশের জনসংখ্যা বেড়েছে 2,11,14,000। মোট জনসংখ্যা এখন 16.5 কোটিরও কিছু বেশি। সকালে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে প্রকাশ করা জনশুমারি ও গৃহ গণনা 2022-এর প্রাথমিক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। দেশে পুরুষের তুলনায় বেড়েছে নারীর সংখ্যা। পুরুষ 8,17,00,000 আর নারী 8,33,00,000। তবে কমেছে মোট জনসংখ্যা বৃদ্ধির হার। প্রতিবেদনে দেখা গেছে ঢাকার 2 সিটিতে বসবাস করছে মাত্র 1,02,78,000 মানুষ। মেরুদণ্ড বাঁকা কিংবা নতজান করে নয়, শক্ত হয়ে সাহসিকতার সঙ্গে কাজ করতে চায় কমিশন, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুলাওয়াল। আর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, রাজনৈতিক দল নয়, নির্বিঘ্নে মানুষের ভোটদান নিশ্চিত করতে পারলে সফল হবে কমিশন। রিপোর্ট করছেন জাহিদ রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের নবম দিনে অংশ নেয় জাকের পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগ। এদিকে দলের প্রতিষ্ঠাবার্ষিকী থাকায় ন্যাশনাল আওয়ামী পার্টি আজকের সংলাপে অংশ না নিলেও 20 দলের শরিক হওয়ায় আন্দালিব রহমান পার্থের দল বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সংলাপ বর্জন করে। দিনের শুরুতে সংলাপে অংশ নিয়ে ইভিএম নিচ্ছিদ্র ও নিরাপদ না হয় তার পরিবর্তে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারে প্রস্তাব দেয় জাকের পার্টি। যে এই নির্বাচন কমিশনের মাধ্যমে একটি সুন্দর সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন হোক। পরে সংলাপে অংশ নিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি সময় নির্ধারণে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেন, বলেন রাজনৈতিক দল ছাড়া কমিশনের মূল্য নেই। এখানে বিএনপিও কিছু না, এখানে আওয়ামী লীগও কিছু না, এখানে সবকিছু হচ্ছে জনগণ এবং দেশের ভোটার। আপনার যদি 65-70% ভোটার আওয়ামী লীগ বিএনপি ইলেকশনে না গেলেও যদি তারা ভোট দিতে যায় এবং ভোট দেয়, তাহলে আপনার চাইতে চমৎকার নির্বাচন কমিশন আর হতে পারে না। এ সময় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন মাঠকে নিয়ন্ত্রণ এবং ভারসাম্য রক্ষা করতে সবার সহযোগিতা চান। যদি আপনাদের সহায়তা থাকে, সমর্থন থাকে, তাহলে আমরা চেষ্টা করব, আমরা আমরা মেরুদণ্ড বাঁকা করে না, নতজানু হয়ে না, আমরা আমরা মেরুদণ্ড শক্ত রেখেই চেষ্টা করব। কামিয়াব কতটুকু হব সেটা আল্লাহ পাক জানেন। গণতন্ত্র নির্বাচন পদ্ধতির জন্ম দিয়েছে, তাই কমিশন আস্থা রক্ষা করতে চায় বলেও জানান সিইসি। শক্ত রেখেই চেষ্টা করব। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। সরকার নির্বাচন কমিশনের নামে ঠাট্টা তামাশার ফ্যাক্টরি খুলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অন্যদিকে বিএনপির বিদ্যুৎ নিয়ে বিক্ষোভ বছরের সেরা কৌতুক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন এআর বাদল। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে স্বেচ্ছাসেবক দলের অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজকে জনগণের সাথে সেই মীমাংসা করবে। তিনি বলেন, নির্বাচন, জনগণ ও রাজনৈতিক দল নিয়ে কথা বলার অধিকার বর্তমান কমিশনের নেই। রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে বলে জানান তিনি। নির্বাচন কমিশন নামক একটা ঠাট্টা মশকরার জায়গা বসছে। এদিকে নুরুল হুদার ইতিমধ্যে সে হার মানিয়ে দিচ্ছে। সকালে এক কথা, বিকেল এক কথা, যার কাজ সে করবে। নির্বাচন কমিশন এত কথা কন কেন? সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাম্প্রতিক বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন। তিনি হুঁশিয়ার করে বলেন, বিক্ষোভের নামে জনশান্তি নষ্ট করলে সরকার তা কঠোর হাতে দমন করবে। বিএনপি বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে, বিক্ষোভ করুক, মিছিল করুক, ভালো কথা,
এটা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু বিক্ষোভের নামে জনশান্তি বিঘ্ন ঘটানোর অপপ্রয়াস চালালে জনস্বার্থে সরকার তা কঠোরস্তে দমন করবে। এর আগে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এ আর বাদল, আরটিভি, ঢাকা। ডায়রিয়া বা পানি স্বল্পজনিত রোগের সবচেয়ে কার্যকর ও প্রাথমিক চিকিৎসা ওরসালায়। তবে এখনও অনেকেই এর সঠিক দ্রবণ পদ্ধতি বা খাওয়ার নিয়ম জানেন না। চিকিৎসকরা বলছেন যার ফলে প্রাণনাশের শঙ্কা তৈরি হতে পারে। স্যালাইন প্রস্তুতির সময় সঠিক নিয়ম অনুসরণ না করলে শারীরিক জটিলতা দেখা দেয়, এক্ষেত্রে শিশুদের ঝুঁকি বেশি। আরও থাকছে সাদিয়া কারিচের রিপোর্টে। দেশে প্রতিবছর জনসংখ্যার একটি বড় অংশ ডায়রিয়া, কলেরা সহ পানিবাহিত রোগে ভোগেন। চলতি বছর ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 3 মাসেই 4.5 লাখের বেশি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বব্যাপী 5 বছরের কম বয়সী শিশু মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ ডায়রিয়া। প্রতিবছর 5,25,000 শিশুর মৃত্যুর কারণ এই রোগ। আক্রান্তদের দেহে পানি স্বল্পতা দেখা যায়। বিশ্বব্যাপী ডায়রিয়া নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর চিকিৎসা উপকরণ খাবার স্যালাইন, যা সারা বিশ্বে প্রায় 5 কোটিরও বেশি শিশুর জীবন রক্ষা করেছে। অথচ দেশে এখনো অনেকেই এর সঠিক দ্রবণ বা খাওয়ার পদ্ধতি জানেন না। আধা গেলে পানি দিয়ে খাবে, ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাই, আবার নিজেরাও যখন দেখি প্রেশার লো, প্রচুর পরিমাণে শরীর থেকে ঘাম বের হইতেছে, ওই তখন খাই SMC-র ওরসেলাইন, যেটা পোষাবে জ্বালা পোড়া করে, এরকম করে, বা টয়লেটের সমস্যা তখন তো স্যালাইনটা খাওয়াই হয়, তখন খাইলে অনেকটা উপকার হয়। চিকিৎসকরা বলছেন ডায়রিয়া রোগীর জীবন রক্ষাকারী স্যালাইন দ্রবণের সঠিক নিয়ম না মানলে মৃত্যু ঝুঁকি দেখা দিতে পারে। এই প্রিপারেশনটার ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকতে হবে। একটু হেরফের হলেই কিন্তু এটা যেমন একটা জীবন বাঁচিয়ে দিতে পারে, আবার এটা প্রাণঘাতীও হতে পারে। বিধি মোতাবেক প্রস্তুত না করার কারণে বেশ কিছু এরকম জটিল পেশেন্ট আমাদের হাসপাতালে ভর্তি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে লবণের এত বৈষম্য যে এই বাচ্চাগুলিকে বাঁচাতে আমাদেরকে ডায়ালাইসিস করার মতো ব্যবস্থাও নিতে হয়েছে। শুধু ডায়রিয়া বা কলেরা নয়, ডেঙ্গু রোগের চিকিৎসায়ও কার্যকর খাবার স্যালাইন। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা। আগামী 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। বিকেলে নোয়াখালীর সেনবাগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 28তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ আলম টিপু এ কথা বলেন। পরে বর্ণাঢ্য র্যালি শেষে পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করা হয়। আগামী 24 সালে সামনে জাতীয় নির্বাচন, নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই আমাদের প্রস্তুতি নিতে হবে দেশের চলমান উন্নয়নের স্বার্থে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, জনগণের স্বার্থে, সোনার বাংলা গড়ার স্বার্থে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে আবারও ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। তবেই এই দেশ আগামী 41 সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বিশ্ব হেড নিয়ে ক্যান্সার দিবস 2022 সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করেছেন বিআরবি গ্রুপের পরিচালক মোহাম্মদ মফিজুর রহমান। বিশ্ব হেড নিয়ে ক্যান্সার দিবস উপলক্ষে রাজধানীর প্রান্তপথে বিআরবি হাসপাতালের আয়োজনে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার এম এ বাশার, সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার মোফাজ্জল হোসেন সহ সংশ্লিষ্টরা। 2 আগস্ট পর্যন্ত চলবে সেবা সপ্তাহ। রাতে সংবাদ এই পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যরাতে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।